প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আছি তিলশাদ জাহান আমরা আজকে যে বিষয়টি পড়ব তা হল ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির পাঠ তিন এই পাঠে আমরা যা জানতে পারব তা হলো বাংলাদেশের অর্থনীতির প্রধান খাতগুলো সম্পর্কে আমরা আলোচনা করতে পারব অর্থনৈতিক উন্নয়নে এই সকল খাতগুলো কী ধরনের অবদান রাখে সেটাও জানতে পারব দেশের প্রতিটি বিষয়ে আমরা আরও দায়িত্বশীল হতে শিখব আজকে আমরা তোমাদের পার্ট তিনে বাংলাদেশের অর্থনীতির প্রধান খাতগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে আচ্ছা আমাদের এখন বর্তমান অবস্থায় কোন বিষয়টি আমাদের সবচাইতে আতঙ্ক কাজ করছে আমাদের মধ্যে বলতো বলতে পারবে করোনা পৃথিবীতে প্রায় দুশোটির মতো দেশে বর্তমানে এই করোনা ভাইরাসটি আক্রমণ করেছে প্রত্যেকটা দেশের অর্থনীতি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এই করোনাটাতে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি কিন্তু কিছুটা অসুস্থ হয়ে যাচ্ছে তোমাদের কাছে মনে হতে পারে অর্থনীতির আবার অসুখ কী অর্থনীতিরও কিন্তু অসুখ আছে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গপতঙ্গ যেমন মাথা হাত পা রয়েছে তেমনি অর্থনীতিরও কিন্তু অনেকগুলো খাত বা শাখা প্রশাখা রয়েছে এই শাখা প্রশাখা অথবা এই খাতগুলো যদি কোনো কারণবশত আঘাতপ্রাপ্ত হয় সেক্ষেত্রে অর্থনীতিতে কিন্তু অসুখ দেখা দেয় আসো আমরা পরবর্তী আলোচনায় যাই আমাদের জীবনযাপনের জন্য যা লাগে সব কিছুই কিন্তু আমাদের কোনো না কোনো খাত থেকে আসে আমাদের এই পাঠে অর্থনীতির যে প্রধান খাত আছে তা হলো চারটি সে খাতগুলো কী কী কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য এবং সেবা খাত কৃষি আমাদের নানানভাবে সহযোগিতা করে আসছে একেবারে অনেক আগ থেকেই কারণ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ কৃষিপ্রধান দেশ এখানে দেখো একটি চিত্র দেখা যাচ্ছে তোমাদের স্ক্রিনে একটা চিত্র দেখছি আমি সবার প্রথম চিত্রটাতে দেখা যাচ্ছে অনেক খাবার খেতে ইচ্ছে করছে আচ্ছা অনেক খাবার দেখো এখানে প্রত্যেকটা খাবার কোথা থেকে এসেছে কৃষি থেকে এসেছে এবং মাছে ভাতে বাঙালি বলে কিন্তু আমরা স্বীকৃত পরবর্তী একটি চিত্র দেখা যাচ্ছে এখানে দুটি পোশাকের ছবি দেখা যাচ্ছে একটি মেয়েদের পোশাক একটি ছেলেদের পোশাক স্কুল পোশাক তোমরা অবশ্য এখন প্রচণ্ড রকম মিস করছো এবং এর পরের চিত্রে কিছু ঔষধ দেখা যাচ্ছে এই দুটো চিত্রই কোনটির আওতাভুক্ত তোমরা কি বলতে পারবে হ্যাঁ এটি হচ্ছে আমাদের শিল্পের আওতাভুক্ত বস্ত্র ঔষধ শিল্প উপকরণ ঘরবাড়ি পোশাক শিক্ষা বিদ্যুৎ দালান কোঠা প্রত্যেকটাই কিন্তু শিল্পের আওতাভুক্ত ব্যবসা বাণিজ্য দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটাটাই হচ্ছে আমাদের বাণিজ্য এই ব্যবসা বাণিজ্য বা বাণিজ্যটাকে কিন্তু আমরা দুটি ভাগে বিভক্ত করতে পারি একটি হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য একটি হচ্ছে আমাদের বৈদেশিক বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্যটা কি অভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে দেশের সীমানার ভেতরে থেকে আমরা যে সকল দ্রব্য কেনাকাটা করে থাকি সেটি হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য আর বৈদেশিক বাণিজ্য কী যে দ্রব্যটি আমার প্রয়োজন কিন্তু আমার হাতে নেই আমার কাছে নেই সেই দ্রব্যটাকে কী করতে হচ্ছে অন্য দেশ থেকে আমদানি করে নিয়ে আসতে হচ্ছে এই যে আমরা অন্য দেশ থেকে আমদানি করে নিয়ে আসলাম সেটাই কিন্তু আমাদের বৈদেশিক বাণিজ্য বিদেশ থেকে জিনিস কিনতে কী লাগে আমি কি চাইলে কিনতে পারব হুম আমরা চাইলে কিন্তু বিদেশ থেকে দ্রব্য কিনতে পারবো না তার জন্য আমাদের হাতে লাগবে ডলার এবং এই ডলারটা কিভাবে আসছে আমরা যে দ্রব্য উৎপাদন করি সেই দ্রব্য আমাদের প্রয়োজন মেটানোর পরে যেই অংশটিকে উদ্বৃত্ত হিসেবে থাকবে তা আমরা চেষ্টা করি বিদেশে রপ্তানি করার জন্য এই রপ্তানি থেকে যেই আয়টা আসে তা কীভাবে আসে তা আসে ডলারের মাধ্যমে এবং এই ডলারটাই আবার আমাদের যে দ্রব্যগুলোতে ঘাটতি আছে আমাদের কাছে নাই আমাদের প্রয়োজন সেই ধরনের দ্রব্যক্রয়ে আমরা ব্যবহার করে থাকি স্কুলের টিচার যে পড়ায় এই যে আমি যে তোমাদেরকে পড়াচ্ছি তারপরে হাসপাতালে যে শিক্ষাটা দেয় তারপর চিকিৎসা দেয় হাসপাতালে বিপদে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর যে সহায়তা আমরা গ্রহণ করি এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু কোন খাতের অন্তর্ভুক্ত তোমরা কি জানো এটা হচ্ছে সেবা খাতের অন্তর্ভুক্ত অসুস্থ হলে আমরা চিকিৎসকের সেবা নেই এবং শিক্ষকরা পড়ান দুষ্টদের দমন করার জন্য পুলিশ প্রশাসন বা সেনাবাহিনীর সহায়তা দেয়া এগুলো সবগুলোই অর্থনীতির খাত। এখানে দেখো আমাদের নিচের যে চিত্রটি আছে এখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিছু সেবা প্রদান করছেন এখন কিন্তু আমরা তাদের উপরে যথেষ্ট নির্ভরশীল বর্তমান পরিস্থিতিতে তাই না আসো আমাদের তাহলে অর্থনীতির প্রধান খাত কয়টি পেলাম আমরা চারটি খাত পেলাম কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য এবং সেবা খাত এখন মনে প্রশ্নই আসতে পারে যে কৃষির উপকরণগুলো কি কি, কোনটাকে কোনটাকে নিয়ে আমরা কৃষিকে অন্তর্ভুক্ত করছি এখানে তোমাদের বই অনুযায়ী খাদ্যশস্য ধান চা পাট ডাল রবি শস্য মৎস্য বনজ সম্পদ পশুপালন ইত্যাদি প্রত্যেকটাই কিন্তু কৃষি খাতের অন্তর্ভুক্ত শিল্পে আছে শিল্পপণ্য পোশাক ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল পণ্য অন্যান্য বিদ্যুৎ গ্যাস খনিজ দালান কোঠা অবকাঠামো ইত্যাদি ব্যবসা বাণিজ্যে কী আছে ব্যবসা বাণিজ্যে আছে অভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য সেবা খাতে আছে শিক্ষা চিকিৎসা পুলিশের সেবা ইত্যাদি আসো কৃষিখাত নিয়ে তাহলে আমরা এখন বিস্তারিত আলোচনা করি কৃষিখাতের যে চিত্রগুলো আমরা স্ক্রিনে দেখছি তা কি পশুপালন রবি শস্য উৎপাদন দেখো সরিষা খাত আমাদের খুবই পছন্দ এবং সবজি উৎপাদন হচ্ছে ওদিকে ধান পাট চা ডাল রবি শস্য কালাই জিরা ধনিয়া তিল তিসি ইত্যাদি শাকসবজি ফলমূল ইত্যাদি কৃষির অন্তর্ভুক্ত এখন কৃষির এই যে দ্রব্যগুলো উৎপাদন করছে এরা আমাদের অর্থনৈতিক জীবনে কোন ধরনের অবদান রাখে সেই বিষয়ে আমাদের জানতে ইচ্ছে করে খাদ্যের চাহিদা পূরণ করবে এটা প্রধান কাজ খাদ্য ছাড়া কিন্তু আমাদের কোনোভাবেই চলবে না শিল্পের কাঁচামাল সরবরাহ করে এখন মনে প্রশ্ন আসতে পারে শিল্পের আবার কাঁচামাল আবার খাদ্যের মধ্যে আবার কৃষির মধ্যে কীভাবে হ্যাঁ আমাদের আম উৎপাদিত হয় আম গাছ থেকে আম আসে সেই আমটা কিন্তু প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যে জুসটা আমরা খাই সেটা কিন্তু শিল্পের আওতায় কৃষি খাতে আমাদের অবদানও জানলাম আমরা কিন্তু এর কিছু সমস্যাও আছে এর সমস্যার আমাদের নিজেরাই আমরা কিছুটা আন্দাজ করতে পারি যে আমাদের কৃষিক্ষেত্রে কোন ধরনের কাজগুলো আমাদের কোন ধরনের সমস্যার সৃষ্টি করছে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে এখানে একটি চিত্র দেখা যাচ্ছে দেখো কেন কৃষি জমির কাজ কমে যাচ্ছে কৃষি কাজটার পরিমাণ কমে যাচ্ছে এর জন্য কারণ কৃষি জমিগুলো কিন্তু ধীরে ধীরে মানুষজন দখল করে নিচ্ছে তাদের থাকার জায়গা হিসেবে সেই কারণে কৃষি জমিটাকে আমাদের আরও বিশাল আকারে ছড়িয়ে দিতে হবে এবং সেটা বাসযোগ্য না রেখে জমি হিসেবেই রাখতে হবে প্রয়োজনের সময় শস্য না পাওয়া পুরনো চাষ পদ্ধতি এখনও অনেক জায়গা আছে যেখানে আমরা লাঙলের ব্যবহার করে থাকি ট্রাক্টরের ব্যবহার করতে পারি না কারণ আমরা আমাদের সেই পরিমাণে অর্থায়ন নাই আমাদের কৃষকদের হাতে যে তারা ট্রাক্টর কিনে সেটা তারা জমিতে চাষ পদ্ধতির ক্ষেত্রে ব্যবহার করতে পারে উচ্চ ফলনশীল বীজ উন্নত কৃষি যন্ত্রপাতি সার এখনো পর্যন্ত ভালো বীজ সার অনেক কৃষকের হাতে পৌঁছায় না যদিও সরকার এ বিষয়ে অনেক গুরুত্বের সাথে দেখছে এবং পৌঁছানোর যথেষ্ট চেষ্টা করছে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু পৌঁছানো সম্ভব হচ্ছে না কৃষির উৎপাদন বৃদ্ধি করে এরকম কি করতে পারি আমরা কৃষি জমি যাতে না কমে সেদিকে নজর দিতে হবে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য উচ্চ ফলনশীল বীজ উন্নত কৃষি যন্ত্রপাতি সার ইত্যাদির ব্যবহার বহুলাংশ বৃদ্ধি করতে হবে কৃষি কেন্দ্রিক শিল্পের দিকে নজর দিতে হবে খাদ্য অপচয় যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আচ্ছা তাহলে দেখো কৃষিকাজে সরকারের প্রণোদনাগুলো কি কি সরকার কী কী কাজ করছে কৃষিকাজটাকে আরও অগ্রসর করার জন্য ভর্তুকি মূল্যে সার উন্নত বীজ সেচ যন্ত্রপাতি প্রদান কৃষি গবেষণায় বেশি অর্থ যোগান ও বিশেষজ্ঞ তৈরি করা কৃষি উপকরণকে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা কৃষি জমি যাতে নষ্ট না হয় সেই দিকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিচ্ছেন বা নীতি নির্ধারণ করছেন কৃষি শিক্ষা জনস্বাস্থ্য ও কৃষি উপকরণ পরিবহনে অধিক গুরুত্ব পাচ্ছে অনেক সময় কৃষি উপকরণগুলো পরিবহনের অভাবে যথাস্থানে পৌঁছাতে পারে না করোনা মোকাবেলায় কৃষকদের জন্য ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাঁচ হাজার কোটি টাকার প্রণোদানা ঘোষণা করেছেন এখন আসি আমরা শিল্প খাতে শিল্পে আমাদের যে খাতগুলো আছে পেট্রোলিয়াম জাত পোশাক শিল্প কাগজের কল আসবাবপত্র তৈরির কারখানা চিনি কল প্রক্রিয়াজাত খাদ্য শিল্প ওষুধ শিল্প বিদ্যুৎ গ্যাস খনিজ দালান কোঠা অবকাঠামো শিল্পের অবদানগুলো কি শিল্পের অবদান খাদ্য বস্ত্র ঔষধ আসবাবপত্র ইত্যাদির চাহিদা পূরণ করছে নাগরিকদের কর্মসংস্থান সৃষ্টি করছে বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন করছে এখন অবদান আছে সমস্যা তো অবশ্যই থাকবে সমস্যা এবং আমরা এক্ষেত্রে কি করতে পারি আমাদের করণীয়গুলো কি তা জেনে নেই পরিবেশ দূষণ হতে পারে সে কারণে পরিবেশ বান্ধব শিল্প গড়ে তুলতে হবে বর্তমানে বাংলাদেশে পোশাক শিল্পের উপরে বেশি নির্ভরশীল অন্য অন্য উপযোগী শিল্পের দিকে মনোযোগ দিতে হবে যেমন জাহাজ শিল্প চামড়া শিল্প কৃষি নির্ভর শিল্প ফলের জুস তৈরির কারখানা আমাদের এখানে দুটি চিত্র দেখা যাচ্ছে এই চিত্র দেখেই আমরা বুঝতে পারছি এটা বাণিজ্যর সাথে সম্পর্কযুক্ত এক্ষেত্রে একটি শপিং মল দেখা যাচ্ছে একটি বাজার দেখা যাচ্ছে এবং গ্রামীণ বাজারই মনে হয় দেখা যাচ্ছে এখানে দেখো এখানে আমরা অভ্যন্তরীণ বাণিজ্য নিয়ে কথা বলবো অভ্যন্তরীণ বাণিজ্যটা কি ব্যক্তিগত উদ্যোগে ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে যেই ধরনের দ্রব্য আমরা কেনাবেচা করে থাকি সেটাই কিন্তু আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য দোকানপাট শপিং মল হাট বাজার আমরা কেনাকাটা করি অর্থনীতি আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য দ্বারাই কিন্তু চলমান এই বিষয়টা কিন্তু আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে ব্যবসা বাণিজ্যে বৈদেশিক বাণিজ্য বৈদেশিক বাণিজ্যর মধ্যে কিন্তু দুইটি অংশ একটি হচ্ছে আমদানি আর একটি হচ্ছে রফতানি আমাদের যে সকল দ্রব্য আমরা উৎপাদন করি উৎপাদনের পর অবশিষ্ট অংশ সেটি আমরা ফেলে দেই না সেটি আমরা বিদেশে রপ্তানি করি এবং আমাদের যে অংশটুকু আমরা উৎপাদন করতে পারছি না আমাদের চাহিদা আছে কিন্তু উৎপাদন হচ্ছে না সেক্ষেত্রে আমাদের করণীয় কি সেই সকল দ্রব্যগুলোকে আমাদের আমদানি করতে হয় আমরা বাণিজ্যর ক্ষেত্রে তাহলে কি জানলাম বাণিজ্যর ক্ষেত্রে জানলাম অভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য বৈদেশিক বাণিজ্যরও কিন্তু দুইটি অংশ একটি হচ্ছে আমদানি আরেকটি হচ্ছে রপ্তানি আমদানিটা হচ্ছে আমাদের যেই সকল দ্রব্যের চাহিদা আছে উৎপাদন হচ্ছে না সেই সকল দ্রব্যগুলোকে আমরা বিদেশ থেকে কিনে নিয়ে আসি আর যেগুলো আমরা বেশি উৎপাদন করছি সেই সকল দ্রব্যকে আমরা বিদেশে বিক্রি করি কেনা এবং বিক্রি এই দুটো মিলেই কিন্তু আমাদের বৈদেশিক বাণিজ্য আমাদের যে বৈদেশিক বাণিজ্যের যে অংশটা সম্পূর্ণ হচ্ছে সেটা কোথায় কোথায় সম্পন্ন হচ্ছে তিনটা পরিবহনের মাধ্যমে আমাদের এই বৈদেশিক বাণিজ্যটা হয়ে থাকে সেগুলো কি কী আসো সমুদ্রপথে স্থলপথে এবং আকাশপথে সমুদ্রপথে কোথায় কোথায় হচ্ছে চট্টগ্রাম মংলা পায়রা সমুদ্র বন্দর মাধ্যমে জাহাজে পরিবহন করা হচ্ছে বেশিরভাগ ভারী পণ্যগুলোয় কিন্তু আমরা জাহাজে পরিবহন করে থাকি আর স্থলপথে বেনাপোল সোনা মসজিদ তামাবিল ইত্যাদি বেশ কয়েকটি স্থলবন্দরের মাধ্যমে আমরা সাধারণত সাধারণত এটি পার্শ্ববর্তী দেশগুলোর সাথেই হয়ে থাকে আকাশপথে কার্গো বিমানে মালামালবাহী বিমান যাকে বলি আমরা আমদানি রফতানি পণ্য পরিবহন করা হয় দ্রুত ও স্বল্প ওজনের মূল্যবান জিনিসগুলাই কিন্তু আমরা আকাশপথে পরিবহন করে থাকি এখন আসো বৈদেশিক বাণিজ্যের অবদানগুলো কী বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে উভয় দেশের মধ্যে একটা সুসম্পর্ক থাকতে হবে এবং এক্ষেত্রে যারা বাণিজ্য করবে সেই উদ্যোক্তা শ্রেণীর কিন্তু অবশ্যই দক্ষতা সম্পন্ন হতে হবে রপ্তানিকৃত দ্রব্য থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত দেশের বৈদেশিক রিজার্ভ বৃদ্ধিতে এই বৈদেশিক বাণিজ্যটা সহযোগিতা করে আমাদেরকে সার্বক্ষণিক সেবা খাত সরকারি বেসরকারি উভয় উদ্যোগেই এই খাতটি পরিচালিত হয় সেবা খাত এই খাতটার উন্নতি ছাড়া কিন্তু একটি দেশ কখনোই উন্নতি হতে পারে না সেই দেশের কৃষি বলো ব্যবসা বাণিজ্য বলো শিল্প বলো যেটাই হোক না কেন আমরা কিন্তু সেবা খাতের উন্নয়ন ছাড়া কিন্তু এটি সম্ভব নয় সেবা খাতের উন্নয়নের জন্য কী লাগবে শিক্ষা স্বাস্থ্য আবাসন পরিবহন যোগাযোগ ব্যাংক বিমা জনপ্রশাসন আইন আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই পারদর্শী এবং সুপ্রশিক্ষিত হতে হবে যে দেশ যত উন্নত সে দেশের সেবা খাত তত বেশি উৎপাদনশীল এবং সে দেশ সেবাখাত তত বেশি উন্নত মানুষের যে মৌলিক চাহিদা বা প্রয়োজনগুলো আছে মানুষের মৌলিক প্রয়োজনগুলো আমরা জানি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এই পাঁচটি মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব কিন্তু এই সেবা খাতের সেবাখাত পরিচালনার জন্য সরকারের আইন কানুন নীতিমালা ইত্যাদি লাগে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য সরকার বেশিরভাগ সেবাই কিন্তু অনলাইনে প্রদান জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার করছে এই যে আমি তোমাদেরকে অনলাইনে ক্লাস নিচ্ছি এটাও কিন্তু এই তথ্য প্রযুক্তির অবদান সেবা খাতের অবদান ডিজিটাল বাংলাদেশের অবদান পাঠদান পরীক্ষা গ্রহণ ফলাফল নাগরিক সেবা অনলাইনে প্রদান এবং আমাদের কিছু হেল্পলাইন আছে এই হেল্পলাইনগুলো কাজ হচ্ছে আমাদের যদি আমরা কোথাও কোনো ধরনের সমস্যায় পড়ি আমরা এই হেল্পলাইনে ফোন করে এই সমস্যার তাৎক্ষণিক সমাধান পেয়ে যাব সরকার কিন্তু সেই সুযোগ সুবিধাও কিন্তু আমাদের বর্তমানে প্রদান করেছে আমাদের এই হেল্পলাইনগুলো আছে ট্রিপল থ্রি এবং ট্রিপল নাইন অর্থাৎ তিন 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 এবং নয় 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 আসো তাহলে আমরা আজকের ক্লাস থেকে কী কী শিখলাম তা একটু জেনে নেই আজকে আমরা জানতে পারলাম আমাদের অর্থনীতির যে প্রধান চারটি খাত কৃষি শিল্প বাণিজ্য এবং সেবা এই চারটি খাতের অবদান করণীয় সমস্যা সমাধান প্রত্যেকটা বিষয় আমরা আজকের এই ক্লাসটা থেকে জানতে পারলাম নিশ্চয়ই তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে তাহলে আমরা একটি বাড়ির কাজ দিয়ে দিই তোমাদের বাড়ির কাজটি হলো কৃষিখাতকে গতিশীল করতে সরকারের কার্যক্রম উল্লেখ করো জাতীয় আয়ে শিল্পের অবদান সেবা খাতের একটি ছক তৈরি করো অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য কী তা লিখো তোমাদের সুচিন্তিত মতামত আমাদের জন্য খুবই জরুরি তোমরা যদি তোমাদের কোনো মতামত আমাদেরকে পাঠাতে চাও আমাদের মেইলে তোমরা সেটা পাঠিয়ে দিবে। আশা করি তোমাদের আজকের ক্লাসটি খুব ভালো লেগেছে এবং তোমরা উপকৃত হবে সকল নিরাপদে থাকো বাসায় থাকো সুস্থ থাকো ধন্যবাদ